জাতীয় পার্টি থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন রংপুর এক আসনের সংসদ সদস্য মশিউর রহমান রাঙা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এ সময় রাঙা বলেন, এভাবে চলতে থাকলে একসময় জাতীয় পার্টি বিলীন হয়ে যাবে, দলের গঠনতন্ত্র থেকে অগণতান্ত্রিক ধারা বাদ দিতে হবে, এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যানের ক্ষমতা আরও সংকুচিত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন রাঙা। সম্প্রতি জাতীয় পার্টির সব পদবি থেকে রাঙাকে বাদ দেওয়া হয়, এ নিয়ে রংপুরে সংঘর্ষে জড়ায় তার সমর্থকরা।